ইলেকশন কমিশনারকে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আপনি যে আদালতে মামলা করেছিলেন, আমি কোর্ট কন্টেম্প করেছিলাম উইথ এভিডেন্স। আমি কোর্টকে এই রায়কে স্বাগত জানাই। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মমতা ব্যানার্জির পোষ্য রাজীব সিনহা শুধুমাত্র বিরোধীদের বা জনগণের আবেদন অগ্রাহ্য করেছেন তা নয়, তিনি মহামান্য প্রধান বিচারপতির আবেদনকে অগ্রাহ্য করেছেন। তাই সঠিক বিচার হওয়া উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত। বাকিবুর রহমান অ্যারেস্ট, উনি অ্যারেস্ট হয়েছেন মানে আপনি বুঝে নেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান মন্ত্রী আছেন তিনি এবং বর্তমান যারা আছেন এদের অবস্থা খুবই শোচনীয় জায়গায় যাবে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, বিশেষ করে প্রত্যেক বছর মোদীজির সরকার 5,000 কোটি টাকা দেয় ধান কেনার জন্য। ধান কেনার জন্য টাকা দেয় কিন্তু ধানের যে MSP সহায়ক মূল্য কোনো কৃষক পান না। আপনারা ধানের লোকরা পেয়েছেন এবারে 2,200 টাকা প্রায় কুইন্টাল হয়ে গেছে, ধান কেনেনি, শুধু ফলস আপনার কুপন দিয়ে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এবং এগুলো চালফল মালিকরা রাজ্যের খাদ্যমন্ত্রী, ফুড কমিশনার এবং ভাইপোর সঙ্গে মিলিতভাবে এই কাজটা করেছে। এটা একটা অন্যতম বড় স্ক্যাম, সঠিক ব্যবস্থা হয়েছে। একে রিমান্ডে নিয়ে যদি সঠিক জেরা করতে পারে তাহলে তৃণমূলের অনেকটি ভিতরে যেতে হবে। এই পুলিশ সুপার হচ্ছে ভাইপোর খাস লোক, এই পুলিশ সুপার ভীত আতঙ্কিত যে মেদিনীপুর এবং ঘাটাল দুটো লোকসভা আসন হাতছাড়া হবে। তবে ইনি শুনে রাখুন, এর থেকে বড় বড় মাতব্বরকেও কি করে ঘোল খাওয়াতে হয় আমি সেটা জানি। আমি যখন MLA ছিলাম, নন্দীগ্রাম আন্দোলন করেছিলাম, তখন ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, রমেশ বাবু এদের মতো আইজি, DIG, ADG এদের সঙ্গে আমি লড়েছি। এরা নাবালক আছে, সব করে কোনো লাভ হবে না। আর মেদিনীপুরের মাটি সংগ্রামের মাটি, আমরা 47-এ স্বাধীনতা পাইনি, আমরা 42-এ স্বাধীনতা পেয়েছি। এদিকে ক্ষুদিরাম বোস, ওদিকে মাতঙ্গিনী হাজরা, এদিকে তাম্রলিপ্ত জাতীয় সরকার, আমরা লড়ে দেব বুঝে না। কোন বিক্ষুব্ধ নেই, না না, আমি আপনাকে বলছি যে এর পিছনে কোথাও কোথাও, যেমন সন্দেশখালী তৃণমূলের একটা গুন্ডা আছে, 68,000 ভোটে জেলা পরিষদে জিতেছে শেখ শাহজাহান, সে একটা বাস ঠিক করে দিয়েছে আসার জন্য, সে একটা ওখান থেকে বাস ঠিক করে দিয়েছে মুরলীধর লেনে আসার জন্য। আমাকে বাসের মালিক সকালবেলা মেসেজ করে বলে দিয়েছে যে পেমেন্টটা পুরঞ্জন ভৌমিক করেনি, শাহজাহান করেছে। এর পিছনে অনেক খেলা আছে, কিন্তু তারপরেও বলি কিছু পরিচিত বিজেপির মুখ সামনে আছে। আমার সঙ্গে সুকান্তবাবুর কথা হয়েছে, আমরা আমাদের পার্টির নেতৃত্বকে দিয়ে তাদের সঙ্গে ডেকে বসে কথা বলবো, আমি নিজেও দরকার হলে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দুধ আর জলটাকে আলাদা করতে হবে। আইপ্যাক এবং তৃণমূলের পাঠানো মালগুলোকে আগে বিচ্ছিন্ন করতে হবে। আর ভারতীয় জনতা পার্টির পুরনো বরিষ্ঠ কার্যকর্তা, তাদের যদি কোনো অভিমান থাকে, কোনো দুঃখ থাকে এবং সঠিক পরামর্শ থাকে, তাকে পেশেন্স হিয়ারিং নিয়ে শুনতে হবে। অতএব দিলীপদার বক্তব্যকে আমি আংশিকভাবে সমর্থন করি এবং এটা আমাদেরকে বুঝে নিতে দেন, আপনাদের এটা নিয়ে ভাবার দরকার নেই। আপনারা চাকরি চুরি নিয়ে একটু বেশি ভাবুন, আপনারা DA পাচ্ছে না সরকারি কর্মচারী এটা একটু বেশি ভাবুন, ভাইপো সগোষ্ঠী জেলে যাচ্ছে, কতবার যাচ্ছে আর বেরোচ্ছে সেইটা নিয়ে একটু ভাবুন। আপনারা চুরিকে, করাপশনকে আর বেকারত্বকে, দারিদ্রকে ফোকাস করুন, ফোকাস করুন নারী নির্যাতনকে। পরশুদিন মগরাহাটে গেছিলাম, তৃণমূল নেতা হারুন সর্দারের ভাই জহর সর্দার, বয়স 57 বছর, শিডুল কাস্ট পুন্ড্র ক্ষত্রিয় মৎস্যজীবী পরিবারে, সনদ মন্ডলের 9 বছরের কন্যাকে শারীরিক নিগ্রহ করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? সংখ্যালঘুদের বলবো, রামপুরহাটের বগডুইতে মুসলমান মহিলাদেরকে পুড়িয়েছে এরা,
শিকল বন্ধ করে হাসকালিতে ক্লাস 9 এর ছাত্রী কালিয়াগঞ্জে ক্লাস 12 এর ছাত্রী মাটিগাড়াতে ছাত্রী সমস্ত শিডিউল কাস্ট পরিবারের মেয়েদের উপরে আক্রমণ হচ্ছে আপনারা এগুলো নিয়ে কথা বলেন না কামদুনি বিচার পেল না মমতা ব্যানার্জির সিআইডি আর লয়াররা কামদুনির ধনীদেরকে তাদের বেকসুর করার কাজ করলো এগুলো নিয়ে করুন মুরলীধর সেনের লেনে কে গেল সল্টলেকে কে গেল ওটা দেখার জন্য সুকান্ত মজুমদার শুভেন্দু জি কেন উদ্বোধনের মঞ্চ থেকে 100 জন কেন্দ্রকে তো অসুবিধা বাবু সুমন বাবু পূজো